আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। সাড়ে চার বছরে প্রথমবারের মতো লন্ডনে সাংবাদিক সম্মেলন করলেন তারেক রহমান। একতরফা নির্বাচন প্রত্যাখ্যানের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করায় সকলকে যুক্তরাজ্য আওয়ামী লীগের ধন্যবাদ জ্ঞাপন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সাড়ে চার বছর লন্ডনে অবস্থান করলেও এই প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলন করেছেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশে 5 জানুয়ারি নির্বাচনকে একটি প্রহসনের নির্বাচন বলে উল্লেখ করেন তিনি। বিস্তারিত দেখুন মোহাম্মদ কাউসারের রিপোর্টে। রোববার রাত 10টায় পূর্ব লন্ডনের ফোর সিজন হোটেলের এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশ এক ভয়ানক ও দুর্যোগকালীন সময় পার করছে। বাংলাদেশের প্রহসনের নির্বাচনকে প্রতিরোধ করার জন্য দেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের আহ্বানে সাড়া দিয়ে প্রহসনের নির্বাচনকে প্রতিরোধ, প্রতিহত ও বর্জন করায় গণতন্ত্রকামী সমগ্র দেশবাসী এবং 18 দলীয় ঐক্যজোটের তৃণমূল সহ সকল স্তরের নেতাকর্মীদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। সরকারের অপচেষ্টার মাঝেও মিডিয়াগুলো সঠিকভাবে কাজ করার প্রশংসায় তিনি, আমি বিশেষভাবে বলতে চাই সরকারের বাক স্বাধীনতা হরণের সকল অপচেষ্টার মাঝেও অনেক গণমাধ্যম যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দায়বদ্ধতা অব্যাহত রেখেছেন তাতে মুক্তিকামী বাংলাদেশিরা আজ অনুপ্রাণিত। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার নির্দেশনা থাকবে, আপনারা নিজ নিজ এলাকায় শত প্রতিকূলতার মাঝে হলেও সংগ্রাম করে গণতান্ত্রিক আন্দোলনকে যে কোনো মূল্যে অব্যাহত রাখবেন। প্রশাসন ও আইন শৃঙ্খলার সাথে জড়িত কর্মকর্তাদের প্রতি, প্রশাসন ও আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা 5ই জানুয়ারির কলঙ্কিত নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, নিজ চোখে সরকারের কারচুপি ও অরাজকতা দেখেছেন, তাদেরকে আমি অনুরোধ করব নিজের বিবেকের কাছে সততা নিয়ে প্রশ্ন করুন। আপনাদের উচিত নিজেদের কর্তব্য ও কর্মকাণ্ডকে নিয়ে নতুন করে ভাবার। নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের সাথে প্রহসনের নাটক করছে আওয়ামী লীগ, তাই এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন দেশের জনগণ। নির্বাচন একতরফা হওয়ায় এই সরকার অবৈধ, তাই অবৈধ সরকারের সাথে আর কোনো সংলাপ বসবে না, জানালেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। মোহাম্মদ কাউসার, চ্যানেল আই। বাংলাদেশের একতরফা নির্বাচন প্রত্যাখ্যানের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও প্রতীক অন্বেষণ করেন যুক্তরাজ্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যুক্তরাজ্য বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস ও সাধারণ সম্পাদক কয়সর মাহমুদের নেতৃত্বে 10 নং ডাউনিং স্ট্রিটে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তারা বলেন, জনগণ এ প্রহসনের নির্বাচন পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। ভোটারবিহীন এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় রচিত করেছে। আওয়ামী লীগ সরকারকে এর চরম মূল্য দিতে হবে। বিক্ষোভ সমাবেশে বক্তারা নির্বাচনের দিন দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের কর্মীদের হাতে 19 জন নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালেক, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, তৈমুজ আলী, শাহ আখতার হোসেন টুটুল, তাজুল ইসলাম, ডক্টর মুজিবুর রহমান ও মোহাম্মদ আব্দুল কাইম প্রমুখ। এদিকে নাগরিক আন্দোলনের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক এম এ মালেক বাংলাদেশের প্রহসনের নির্বাচনের বিরোধিতা করে এবং এই নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে পুনরায় নির্বাচন করার জোর দাবি জানিয়ে হাউজ অব ফ্লোরসে এক স্মারকলিপি প্রদান করে। এই সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ফরিদ উদ্দিন, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, রাজন আলী, সৈয়দ শামসুর রহমান মাহতাব, কামাল উদ্দিন, তাসলিম তাজ, মমতাজ খান ও অঞ্জনা আলম সহ আরো অনেকে। গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমরা যুক্তরাজ্য বিএনপি
হাঙ্গা স্ট্রাইক করেছি, আজকে ট্রেন ডাউন সামনে আমরা বিশাল সমাবেশ করেছি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে, উনিকে মুক্তির দাবিতে আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ। আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা একদলীয়ভাবে আজকে একটা নির্বাচন দিয়েছে, যে নির্বাচন বাংলাদেশের 16 কোটি মানুষ মেনে নেয়। অনুতু বিলম্বে সেটাকে বাদ দিয়া নতুনভাবে আবার যেন দশম নির্বাচন করা হয় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই দাবিতে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল করতেছি যুক্তরাজ্য বিএনপি জনসাধারণকে নিয়ে। নাগরিকদের পক্ষ থেকে, সিটিজেনের পক্ষ, সিটিজেন মুভমেন্টের পক্ষ থেকে আজকে আমরা এখানে বাংলাদেশের এই যে প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে এবং বাংলাদেশের এই যে গণহত্যা হচ্ছে এইগুলি বন্ধ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই যে হাউস অ্যারেস্ট করে রেখেছে এইটা সহ আমরা একটা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর 10 ডাউনিং স্ট্রিটে দিচ্ছি। দশম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে এবং লন্ডন বসে তারেক রহমানের অশোভন উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। 5 জানুয়ারি পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে সংগঠনের সিনিয়র সহসভাপতি আলহাজ জালালউদ্দিনের সভাপতিতে এবং হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, এম এ রহিম, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, শাহাবুদ্দিন চঞ্চল, খসরুজ্জামান খসরু, আজম মিসবা, মেহের নিগা চৌধুরী প্রমুখ। বিরোধী দলের জ্বালাও পোড়াও ও হিংস্র অবস্থানের পরেও বর্তমান সরকারের নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করে প্রমাণ করেছে একমাত্র আওয়ামী লীগের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। বাংলার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যুদ্ধ অপরাধীদের রক্ষক বিএনপি সরাসরি প্রত্যাখ্যান করেছে। বক্তারা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান। তারা লন্ডন থেকে তারেক রহমানকে প্রেরিত ভিডিও বার্তার তীব্র নিন্দা জানান এবং তাকে বাংলাদেশের মানুষ হত্যার ষড়যন্ত্রকারী বলে অভিহিত করেন। প্রহসনের নির্বাচনে বাতিলের প্রতিবাদে পূর্ব লন্ডনের ওয়াটার লিলিতে সেভ বাংলাদেশ আয়োজন করে এক জনসভার সংগঠনের সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনের সভাপতি এম এ মালিক। সভায় আরো বক্তব্য রাখেন মুফতি সৈয়দ সদরুদ্দিন, অধ্যাপক আব্দুল কাদের সালেহ, ব্যারিস্টার আবু বকর মোল্লা, মাওলানা শোয়েব আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত সিদ্দিক, নূর বক্স, জালাল চৌধুরী, আব্দুল করিম জলিল প্রমুখ। সভায় বক্তারা বলেন ভোটারবিহীন নির্বাচন প্রমাণ করে এই নির্বাচন বাংলার জনগণ চায়নি, তাই জনগণ সর্বাত্মকভাবে এই নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগ নির্বাচনের নামে যে প্রহসন করেছে তা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তারা আরও বলেন নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ শেখ হাসিনাকে না বলেছেন এবং তাই এখনই শেখ হাসিনার পদত্যাগ করা উচিত। ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি হলে তারেক জিয়ার বক্তব্যের প্রতিবাদে জানিয়েছেন এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তালেবানি স্টাইলে তারেক জিয়া ভিডিও বার্তা দিয়ে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত উস্কানির মাধ্যমে পেট্রোল বোমা ও গান পাউডার দিয়ে জ্বালাও পোড়াওর প্রতিবাদে ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের তাৎক্ষণিক এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ উস্তার আলী এবং পরিচালনা করেন শহীদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আহাদ চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন আব্দুল হান্নান, তারাউল ইসলাম, হিফাজুর রহমান, অ্যাডভোকেট মিসবাউদ্দিন ইকো, আশরাফুল উদ্দিন, মাসুদুল ইসলাম রুহুল, আব্দুল খালেক, হারুনুর রশিদ, ফজলুল মিয়া, আব্দুল গনি প্রমুখ। তারা আরো বলেন তারেক জিয়া চিকিৎসা নামে লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাকে ব্রিটেন থেকে বহিষ্কার করে বাংলাদেশে পাঠানোর জন্য ব্রিটিশ সরকারের কাছে দাবি জানান। গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার্থে 5 জানুয়ারি প্রহসনের নির্বাচনে অবৈধ সরকারকে না বলে শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা 5 জানুয়ারি পূর্ব লন্ডনের ব্রুমন্ট মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ডেমোক্রেসি ফোরামের আহ্বায়ক মেজর অবসরপ্রাপ্ত ফারুক আহমেদের সভাপতিতে এবং ব্যারিস্টার আলিমুল হক লিটনের সঞ্চালনায় সভার অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিএফের প্রধান ডক্টর এ কে এম মালিক, প্রামাণিক জগলুর হোসেন, সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফারুক, শামসুল আলম চৌধুরী, শামসুদ্দিন আহমেদ, প্রফেসর আবু সালেহ এম সোহেব আহমেদ, মুফতি শাহ সদরুদ্দিন, মেজর অবসরপ্রাপ্ত ব্যারিস্টার নাজির আহমেদ, এস এম আহমেদ আজাদ, তাসলিম আজাদ ও মায়া চৌধুরী সহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, ভারতের আশীর্বাদ পুষ্ট শেখ হাসিনা একদলীয় নির্বাচনের মাধ্যমে যে অনির্বাচিত অবৈধ সরকার জাতির উপর চাপিয়ে দিতে যাচ্ছেন তা প্রতিহত করতে হবে, গণতন্ত্র ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। ছয় জানুয়ারি সোমবার দুপুর একটা পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে লন্ডনের তারেক জিয়া দেশ বিদ্রোহী ষড়যন্ত্রের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খানের পরিচালনায় সাংবাদিক সম্মেলনে তারেক জিয়া দেশ বিরোধী ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানানো হয়। বক্তাগণ বলেন, বিগত বিএনপি জামাতে জোট সরকারের রাষ্ট্রীয় মদদেশ দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করেছে। সেই দুর্নাম গুছিয়ে বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি আদর্শ সেকুলার রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। বাংলাদেশে যখন যুদ্ধ অপরাধীদের বিচার রায় কার্যকর করা হয়েছে, ঠিক তখনই বিএনপি নেত্রী ও তার পুত্র তারেক রহমান বিদেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছেন। বাংলার জনগণকে সাথে নিয়ে যুবলীগের জবাব দিবে। 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ সফলভাবে সম্পন্ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশন সহ দেশবাসীকে ধন্যবাদ জানান। এই সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের আজাদুর রহমান আজাদ, সহসভাপতি আফজাল হোসেন, নাজমুল ইসলাম, সৈয়দ আজিজুর রহমান শামীম, ফয়জুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন খান, আনিসুজ্জামান আজাদ, এম এ রকিব, হাফিজুর রহমান সেলিম প্রমুখ। ব্রিটেনের প্রগতিশীল বাঙালি নারীদের সংগঠন নারী দিগন্তের প্রথম সম্মেলন গত 4 জানুয়ারি পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শামিমারা হেনাকে সভাপতি, নাসিমা কাজলকে সাধারণ সম্পাদক, ডালিয়া রহমানকে কোষাধ্যক্ষ, মাহের আহমেদ নিশিকে সাংগঠনিক সম্পাদক করে 25 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশের নারীদের অবস্থান শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসিন করা। কবি শামীম আজাদ, মানবাধিকার নেত্রী নাইমা কায়েস, লেবার পার্টির নেত্রী শামসিয়া আলী, সিপিবি নেত্রী ডলি ইসলাম। সম্মেলনে নারী পুরুষের সমতা ভিত্তিক সমাজ, নারী নির্যাতনের বিরুদ্ধে গণ আন্দোলন এবং প্রগতিশীল সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচি শিল্পী গোষ্ঠী, সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টস সহ অন্যান্য বিশিষ্ট শিল্পী বৃন্দ অংশগ্রহণ করেন। আমি মনে করি এই শক্তিশালী টিম গঠনের মাধ্যমে আমরা নারী দিগন্তের লক্ষ্য উদ্দেশ্য, চারটা লক্ষ্য আমাদের, ইউনিটি, ইকুয়ালিটি, পিস এবং প্রোগ্রেস, এগুলো আদায়ে আমরা সক্ষম হব। আমি ব্রিটেনের নারী সমাজকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একসাথে মিলে কাজ করি। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। মহান বিজয় দিবস উদযাপন ও ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়ে রেড ব্রিজে হয়ে গেল এক মনোগ্র সঙ্গীত সন্ধ্যা। উদীচি সভাপতি মোস্তফা গোলাম মোস্তফার উদ্যোগে আয়োজিত সঙ্গীত সন্ধ্যায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনার মেজারুল কায়েস, বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট আব্দুল গাপ্পা চৌধুরী ও চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব। আগত অতিথিরা এক সংক্ষিপ্ত আলোচনায় মহান বিজয় দিবসের বিভিন্ন দিক নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একে অপরের সাথে ভাব বিনিময় করেন। সঙ্গীত সন্ধ্যায় দর্শকদের মাতিয়ে রাখেন লন্ডনের জনপ্রিয় শিল্পী হিমাংশু গোস্বামী ও স্থানীয় শিল্পীবৃন্দ। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হল মহান বিজয় দিবস ও ইংরেজি নববর্ষ 2014। একতরফা নির্বাচন এবং বেগম খালেদা জিয়াকে গৃহবন্দীর প্রতিবাদে বার্সেলোনা কাতালোনিয়ায় প্রতিবাদ সভা।